এই রচনা বন্দ্যোপাধ্যায় টন্দ্যোপাধ্যায় এরা কোনোদিন গরিব মানুষ চোখে দেখেনি, এদেরকে গ্রামে গঞ্জে তারপরে আপনার বস্তিতে গিয়ে গরিবটা দেখতে হয় যে এটা এরা গরিব, এটা দেখতে হয়। আমরা যারা প্র্যাকটিস করে উঠেছি না, আমরা অর্থের অভাব কষ্ট এটা আমরা বুঝি। এইসব রচনা বন্দ্যোপাধ্যায় টন্দ্যোপাধ্যায়দের এগুলো কোনোদিন জীবনে দেখতে হয়নি। এখন ওরা যে রাজনীতিতে দাঁড়িয়েছে বা ভোটে দাঁড়িয়েছে, এখন এরা গিয়ে দেখবে যে ও একে গরিব বলে, এই লোকটা রোজগার কম বলছে, ও এর রোজগারটা কম, এটা ওরা দেখবে। বিষয়টা বুঝতে পেরেছেন? এটা এটা ওরা গিয়ে এখন দেখবে। তাই এদের সেই অনুভূতি কোনোদিন হতে পারে না। ওই দিদি নাম্বার ওয়ানেই উনি ঠিক আছে, মানুষের জন্য উনি নন। প্রথমত এই ধরনের মানুষ মানুষের জন্য উনি নন, যারা মাটি থেকে কামড়ে পড়ে থেকে মানুষের জন্য লড়াই করে তাদের জন্য রাজনীতি। এটাও বাংলার সংস্কৃতি থেকে এরা সরে যাচ্ছে। ওই জন্যই বলি তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না। বলছেন মোদিজির গ্যারান্টি মানে জিরো ওয়ারেন্টি আর দিদির গ্যারান্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। ওই যে সন্দেশখালিটা গ্যারান্টি, চাকরি চুরিটা গ্যারান্টি, খাদ্য চুরিটা গ্যারান্টি, হ্যাঁ মা বোনেদের টাকা পয়সা সব লুট করে নেওয়াটা গ্যারেন্টি, এগুলো গ্যারেন্টি। তো পশ্চিমবাংলায় গ্যারেন্টি আমরা দেখতেই পাচ্ছি, নো ভোট টু মমতা। শাহানি ঘোষের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন অপোজিটে আপনার সৃজন ভট্টাচার্য। দেখুন, এই শায়নি ঘোষ ভদ্রমহিলা সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না। বাংলার রাজনীতির যে সংস্কৃতি সেটাকে পরিবর্তনটা অধঃপতনে নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেস আর এই শায়নি ঘোষদের লোকজনদের মধ্যে। তাই জন্য আমি বলি তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না। যে ভাষা উনি প্রয়োগ করেন, যে জিনিসটা নিয়ে উনি মঞ্চে কথাবার্তা বলেছেন ডক্টর মানস ভুঁইয়ার সাথে, এই শব্দ আমি প্রয়োগও করব না আর ওনার সম্বন্ধে কোনো মন্তব্য করব না, কারণ এটা মন্তব্য করার মতন জিনিসই নয়। কয়েকদিন আগেই শায়নি ঘোষ বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তার বিরুদ্ধে এ বলেছেন এবং তিনি বলছেন যে গোমূত্র দিয়ে কুলকুচি করে রায় দিতেন উনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আবারও আমি আপনাকে বলছি, এই শায়নি ঘোষ যা ক্যারেক্টার তার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না। উনি যেরকম ধরনের মানুষ, যেরকম ধরনের কথা ওনার ব্যাপারে মিডিয়া এবং টিভি চ্যানেল দেখিয়েছে, এইরকম ধরনের ভদ্রমহিলার সাথে বলুন, আমি কোনো এনার বক্তব্যের কোনো মন্তব্য করব না। উনি কি বলে বেড়াচ্ছেন সেটা ওনার ব্যাপার। এ শায়নি ঘোষ সম্বন্ধে যত বাংলা সংস্কৃতিতে, বাংলার রাজনীতিতে যত কম কথা বলা যায় তাতে করে বাংলার আগামী প্রজন্মের উন্নতি হবে, এর সম্বন্ধে আলোচনাটাই আনাটা মনে হয় উচিত নয়। বাংলার ভবিষ্যতের কথা চিন্তা করে, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে চিন্তা করতে। আপনি তো ফিল্ম বা ফ্যাশন করতে যাননি, মঞ্চে দাঁড়িয়ে উনি কী ধরনের কথাগুলো বলছেন এটা কোনো রাজনৈতিক সংস্কৃতি? আমি তো ওই জন্যই বলছি মঞ্চে দাঁড়িয়ে উনি আক্রমণ করেছেন, ওনার আক্রমণ ওনার কাছে রেখে দিন, আমি ওনার সম্বন্ধে একটি শব্দও প্রয়োগ করতে চাই। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এটা আমি কামনা করি, এক। দুই হচ্ছে হলো, বারবারই দেখা যাচ্ছে যে নির্বাচন আসলে মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এটা আজকের ঘটনা নয়, এটা প্রায়শই হচ্ছে। তা আমি মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পেরেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে যেটা জানতে পেরেছি, পেছন থেকে বোধহয় কেউ ঠেলে দিয়েছে। মুখ্যমন্ত্রীর মেডিকেল রিপোর্টে বলা হয়েছে যে পেছন থেকে ঠেলা হয়েছে, এটা বিভিন্ন জায়গা সূত্র মারফত জানতে পেরেছি, বিভিন্ন মিডিয়া সূত্র মারফত। আমি দাবি করব যে এটার একটা তদন্ত হোক নিরপেক্ষ কোনো ইনভেস্টিগেটিং এজেন্সিকে দিয়ে, কারণ এটা তো মানতে হবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তো তার নিরাপত্তায় কেন বিঘ্নিত হলো বা কি হচ্ছে এটা সাধারণ মানুষের জানা দরকার। তো এইটার একটা স্ট্রং ইনভেস্টিগেশন হওয়া দরকার, এবং আমি এটা মনে করি এই ইনভেস্টিগেশনটা কোনো ইম্পার্শিয়াল ইনভেস্টিগেটিং এজেন্সি আউটসাইড দ্য পারভিউ অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হলে ভালো হয়। আজকে আবার হচ্ছে এসএসকেএম এর অধিকর্তা মনি গঙ্গোপাধ্যায়, তিনি বলছেন যে ওনার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, পেছন থেকে ধাক্কা দেওয়ার অনুভূতির কথা বলা হয়েছিল।
এই জন্যই তো আমি বলবো যে এই যে যারা সরকারে আছে, আসলে কেউ সত্যি সত্যি তাকে ধাক্কা মারেনি, যারা সত্যিকারে সরকারে আছে, যারা সরকারে সরকার চালাচ্ছে, এই তৃণমূল দলটা এবং তাদের যারা সাঙ্গবাঙ্গ সরকারের মধ্যে তৃণমূলে দালালি করছে, তারা এরকম স্টেটমেন্ট প্রায়শই বদলায়, এটার ইতিহাস আছে। এবং নির্বাচন আসলে এরকম ঘটনা মুখ্যমন্ত্রীর ঘটে, এটা পশ্চিমবাংলার ইতিহাস আছে, এর হিস্ট্রিও আছে। আমি ওনার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এটা কামনা রেখে আমি বলছি, এই ঘটনার একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি, এবং এই SSKM এর যারা ডাক্তার আছে তাদের সমেত এটার তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি, কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে পশ্চিমবাংলার বাইরে। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছেন যে ও ইয়াং ছেলে বিয়ে করেছে, একটা ব্যবসাই করেছে মাত্র। ব্যবসাটা কিসের ব্যবসা ছিল সেটা তো বলেনি। বাকি যারা যারা মার্ডার হলো, বাকি সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রী বললেন না কেন? ব্যবসাটা কিসের ব্যবসাটা করেছে? লিপস অ্যান্ড বাউন্সের ব্যবসাটা কিসের ব্যবসা সেইটাই তো প্রশ্ন। চাকরি বিক্রির ব্যবসা এটা কি? লিপস অ্যান্ড বাউন্সের ব্যবসাটা কি জল বিক্রি করার ব্যবসা? লিপস অ্যান্ড বাউন্সের জল কেউ খেয়েছে কোনোদিন? নাম শুনেছেন লিপস অ্যান্ড বাউন্সের জল? এত বড় ব্যবসা, সারা পশ্চিমবাংলায় জল পাওয়া যায় না। হ্যাঁ, কিসের ব্যবসা সেটা তো বলতে হবে। কালীঘাটের ওই প্রপার্টিগুলো হলো কী করে সেটা বলা দরকার মুখ্যমন্ত্রী। দেখুন, এটা তো বাস্তব ঘটনা, আজকে এটা লুকোনোর কোনো জায়গা নেই। কোর্টের রেকর্ড থেকে আরম্ভ করে মিডিয়ার রেকর্ড থেকে আরম্ভ করে সব জায়গাতেই চাকরি বিক্রির কথা উল্লেখ করা হয়েছে। আমি আপনাকে বলি, এটা ঘটনাটা ঘটেছে এবং চাকরি যে বিক্রি হয়েছে এটা আদালতে যে মামলা যেভাবে চলছে সেটা যদি কোনো কমন লোকও দেখে, এখন তো লাইভ স্ট্রিমিং হচ্ছে, আদালতে এসেও লোকে দেখতে পাচ্ছে, লাইভ স্ট্রিমিংও দেখে বা নর্মালি লোকজন এসে দেখে যে কোনো কোর্টে, শুধু জাস্টিস সিনহা বলে নয়, আজকে ধরুন জাস্টিস বসাকের ঘরে মামলা হচ্ছে, SSC মামলাটা, যে কেউ বলবে যে না এটা হয়েছে। এবং এই টাকাটা গেল কোথায় আর বড় মাথাটা কবে ধরা পড়বে, CBI বা ED কবে বড় মাথাটা ধরবে, আমরা সেদিকে তাকিয়ে আছি, এটা হলো আমাদের দাবি। কারণ এই পশ্চিমবাংলাতে শুধু চাকরি চুরি না, চাকরি, খাদ্য, মিউনিসিপ্যালিটি প্রত্যেকটা স্তরে চুরি হয়েছে। আর দেখা গেছে যে হরিশ মুখার্জি স্ট্রিটে প্রপার্টি বেড়েছে, ভাইপো যেসব গাড়িগুলো করে যাচ্ছে ED বা CBI দপ্তরে সেগুলো নিয়েও তদন্ত হওয়া উচিত, এগুলো বাড়ছে কীভাবে, এটা তদন্ত হওয়া উচিত। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গেছিলেন এবং জনগর্জন সভা থেকে সেখান থেকে তিনি বলছেন মোদীকে বেঁধে রাখার বিধান দিচ্ছেন তিনি। উনি নিজেও জানেন যে SSC এবং প্রাইমারি মামলাতে তিনি নিজেই প্রেস কনফারেন্স করে এই পাবলিক স্পিচ দিয়ে অনেক কথা বলে দিয়েছিলেন, এটা উনি জানেন। এটাকে বলে চোরের মন বোচকার দিকে। তিনি আরো বলছেন যে কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। ওই যে পয়সা করি যারা, যাদের থেকে নিয়েছে তারা এখন মামলা করছে, তাদের হয়ে বুক দরদে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কখনো কখনো মুখ্যমন্ত্রী আবার বলে বসছেন চাকরি খাবেন না, হ্যাঁ সেই সবগুলো তো খুলে যাবে, সেগুলো সবাই দেখতে পেয়ে যাবে। সেটাই তো মুখ্যমন্ত্রী চাইছে যে পশ্চিমবাংলায় রুল অফ ল থাকবে না, রুলার্স ল থাকবে। যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে তিনি যেতে চাইছেন, তারা কারা এটা দেখতে হবে তো, তারা কারা, তাদের ওপর তার এত দরদ কেন, এটারও তো তদন্ত হওয়া উচিত, এটারও তো তদন্ত হওয়া উচিত, তারা কিভাবে চাকরিটা পেলো আর তাদের হয়ে উনি এত কত সওয়াল করছেন কেন, এটা তো লিঙ্ক, তদন্ত হওয়া উচিত এটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখেন এবং দরকার হলে যেখানে লড়াই করার লড়াই করব, আমি অবস্থান থেকে অনর থাকবো, সকাল বিকাল কথা পাল্টান না। লিপস অ্যান্ড বাউন্সের কথাগুলো বলুন না, পরিবারের কজন আছে, কোম্পানির কত টার্নওভার, কি কি জিনিস বেচেছেন, কথা দিয়ে কথা রাখার ছেলে বলুন না। ভাইপোকে আমি বলছি তো বলুন না, এটা বলতে অসুবিধে কোথায়, এত ভয় পাচ্ছেন কেন? গণতন্ত্রে শেষ কথা সাধারণ খেটে খাওয়া মানুষ বলে, কিন্তু এটাও মানুষকে মমতা ব্যানার্জিকে দেখাতে হবে যে আপনাকে মুখ্যমন্ত্রী করেছে মানুষ, তাই মানুষের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কিন্তু গতকাল তো উনি
বিভিন্ন ভিডিও দেখা দেখিয়েছেন যেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার কি করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সরকার কি করেছেন তুলনা করেছেন গতকাল সম্পূর্ণভাবে উনি নথি দিয়ে দিয়ে এবং বলেছেন যে কোন প্রকল্পে কি খরচ হয়েছে। উনি এক ঘন্টার মধ্যে ওনাকে বললেন উনি তথ্য নিয়ে থাকবেন, দেখাতে পারবেন। 2011 সাল থেকে আর 24 সালে বাংলাটাকে পুরো চুরির রাজ্যে বানিয়ে ফেলেছেন, এটা তো বলা উচিত ছিল মমতা। আর তার ভাইপোকে ভাইপোকে প্রত্যেকটা দিন তোল্লাই দিয়ে দিয়ে তোল্লাই দিয়ে দিয়ে ভাইপোর উপর তো কথা বলার মমতা ব্যানার্জিরও ক্ষমতা, কিশিরও তো ক্ষমতা। আজকে যে ধরনের মামলাগুলো হাইকোর্টে হয়েছে বা যে ধরনের ঘটনা পশ্চিমবাংলায় হয়েছে খাদ্য কেলেঙ্কারি, মমতা ব্যানার্জি জানতেন না? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো মামলা করেছিলেন সিবিআইতে, তো তিনি জানতেন না, তিনি ব্যবস্থা নেননি কেন? নিজের একমাত্র প্রিয় ভাইপো আর পশ্চিমবাংলার 10 কোটি জনগণকে আমি জলে ফেলে দেবো, এটা হতে পারে না। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং আমি মানুষের কাছে আবেদন করব, নো ভোট টু মমতা। গতকাল উনি আরো বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 3 বছরে কেন্দ্রীয় সরকার কোন খাতে কি টাকা দিয়েছে তা 10 পয়সার একটা শ্বেতপত্র প্রকাশ করতে, আর যদি না যদি পারে তাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন। বড় বড় ডায়লগ না দিয়ে পশ্চিমবঙ্গ সরকার যদি কেন্দ্র থেকে টাকা না পেয়ে থাকে, বাজারে ডায়লগ না দিয়ে আদালতে মামলা করুন যে টাকা পায়নি, পকেট টাকা হলে আদালতে দিয়ে দেবে। হাইকোর্ট, আপনি তো ভাইপোকে বাঁচানোর জন্য 10,000 বার সুপ্রিম কোর্ট ছুটেছেন, না কতবার ছুটেছেন তার থেকেও হয়তো বেশি বা কম, সেটা তো হিসাব বলবে, সেই হিসাবটা তো দিতে হবে। কিন্তু আপনি হাইকোর্টে মামলাটা করুন যে রাজ্য টাকা পাচ্ছে না, আমরা সাপোর্ট করব, রাজ্য টাকা পাচ্ছে না, কেন্দ্র সরকার আটকে রেখেছে, আপনি মামলা করুন। আপনি নিজেও জানেন এই মামলাটা বেকার, করে কোনো লাভ নেই, কারণ হচ্ছে টাকা পাচ্ছে এবং আপনি বাজারে যেটা বলছেন মিথ্যা কথা বলছেন। কেন্দ্র যারা 100 দিনের কাজ আবাস যোজনা মনরেগা কোনো টাকা পাঠায়নি বলছেন উনি। আরে কোনো টাকা পাঠায়নি উনি বলছেন, উনি আদালতে সেই হিসাবটা দিয়ে বলুন মমতা ব্যানার্জি তার সরকারের দাদা আটকে রেখেছে সেটা হিসাবটা দিয়ে বলুন যে এত টাকা আমার আটকে আছে, এটা আমার প্রাপ্য, আদালতে বললেই আদালত দিয়ে দেবে। উনি কেন করছেন? উনি সুপ্রিম কোর্টে অনেক মামলা, ভাইপোকে বাঁচানোর জন্য কতবার সুপ্রিম কোর্টে ভাইপো দৌড়েছে, রাজ্যের মানুষের জন্য জীবনে একটা মামলা করেছেন যে রাজ্য টাকা পাচ্ছে না, রাজ্য টাকা পাচ্ছে না, আমাকে টাকা দাও বলে হাইকোর্টে এসে বলুন। নিজেকে তো আবার অ্যাডভোকেট বলেও দাবি করেন, উনি দাবি করেন, দাবি করেন, বললাম তো, তা তুমি মামলা করুন। এত আইন তিনি পণ্ডিত, এম এ, বিএ, LLB, বিকম, MBBSটা জোড়েননি, হয়তো জানেন না ফুল ফর্মটা কি না, জানে কি না আমি জানি না MBBSের ফুল ফর্মটা কি, সেগুলো তো জোড়েননি, LLBরও ফুল ফর্মটা জানতে হবে ওনার থেকে। হ্যাঁ, তা উনি গিয়ে মামলাটা করুন না, LLB ডিগ্রি আছে তো বলছি, ওনার তো 100টা অফিসার আছে, তা সুপ্রিম কোর্টে মামলা করুন যে রাজ্য টাকা দিচ্ছে না কেন্দ্র, ওই যে বাজারে ঢপের কথা বলে কোনো লাভ নেই। তিনি আবার নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও নিশানা করেছেন, তিনি বলেছেন যে যাদের দেখেছি টিভিতে নির্লজ্জভাবে কাগজে মুড়ে টাকা নিয়েছে তাদের হাত ধরে বিচারকরা রাজনীতিতে যোগ দিচ্ছে। দেখুন, কোন বিচারক কোন রাজনীতিতে যোগ দেবেন না দেবেন সেটা বিচারকের ব্যক্তিগত ব্যাপার, তিনি বিচারপতি পদ থেকে রেজিগনেশন দিয়ে জয়েন করেছে, এই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোভা পায় না। উনি যখন গাড়ি করে ইডি সিবিআই দপ্তরগুলোতে যান, ওনার আগে বলা উচিত যে এই গাড়িগুলো আমার কোথার থেকে এলো, এটা বলা উচিত ওনার। উনি নিজের অ্যারেস্ট বাঁচানোর জন্য কতবার সুপ্রিম কোর্টে গেছেন সেইটাও মানুষের কাছে বলা উচিত। আর যদি সৎ ব্যক্তিত্ব হন তাহলে ওনার যা যা প্রপার্টি আছে, যা ডকুমেন্টস আছে, কোর্টে ওনার লয়ারদের মাধ্যমে সবাইকে দিয়ে দিন, সবাই দেখুক, অসুবিধা কী আছে, ভয় পাচ্ছে কেন? দেখুন, মেদিনীপুর তো বরাবরই খুব আন্দোলনের একটা মাটি এবং আন্দোলনের জায়গা, আমি মনে করি ফাইট ভালো হবে, রেজাল্ট আপনারা দেখতেই পাবেন। তবে এই দেবাংশু ভট্টাচার্য, তিনি যে দাঁড়িয়েছেন তার এটা বোঝা উচিত যে তিনি যাদের প্রতিনিধিত্ব করতে নামেছেন তাদের বিরুদ্ধে চুরির অ্যালিগেশন আছে, মানে ওনার কোম্পানির মালিকের বিরুদ্ধে, যে কোম্পানিতে চাকরি করেন তার কোম্পানির মালিকের বিরুদ্ধে চুরির অ্যালিগেশন আছে, এটা সত্যি কথা। এবার তাও উনি ওনাকে ওখানে গেছেন লড়াই করতে, দেখা যাক লড়াইয়ে কী হয়।